Sayyidina আসমানের নিচে জমিনের উপরে ইলা কোন আমল ইবাদত নাই, দুরুদ শরীফ থেকে বড় আমল ইবাদত আর আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না। ইভেন নামাজও দুরুদ শরীফ থেকে বড় হতে পারে না। আমি এটা এক্সপ্লেইন করে বুঝাইয়া দিমু, মন করবা না যে কলিমার পরে সবচেয়ে বড় ইবাদত হইয়া থাকলো গিয়ে নামাজ, কিন্তু সেই নামাজের কথা আপনি বাদ দিয়া কিভাবে দুরুদ শরীফের সবচেয়ে উচ্চ স্তরের আমল হইলা? আমি এখানে কোরআন শরীফ দ্বারা, আল্লাহর কিতাব দ্বারা এবং হাদিস শরীফ দ্বারা বুঝিয়ে দেওয়া হইল যে নবীর উপরে দুরুদ শরীফ পড়ার চাইতে বড় আমল আসমানের নিচে পৃথিবীর জমিনে আর হইতে পারে না। বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলাইহি ওয়াসাল্লাম তাসলিমা, আল্লাহুম্মা সাল্লি জমিনের উপরে ইলা কোনো একটা আমল ইবাদত নাই, যে আমল ইবাদত করার পরে আমরা প্রত্যেক মানুষের লগে দুইজন ফরিশতা আছেন না জি আছেন, একসাথে দুইজন ফরিশতা এক কলম চালায় ইলা কোনো আমল ফাইতা না। একমাত্র
আসমানের নিচে জমিনের উপরে আমার আপনার নবীজি এই জগতের নবী নবী আখলার নবী যার ওই নাম আহমদে মুস্তাফা নবী মুরতাদা জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম শান যখন আল্লাহর কোন বান্দা মায়ার নবীজির উম্মতিয়ে দুরূদ শরীফ পড়ুন তখন ডান সাইটের ফরিশতা আপনার সওয়াব লিখতে থাকুন আর বাম সাইটের ফরিশতা আপনার গুনাহ খাতাইতে থাকুন এই মহফিলের মধ্যে আমরা অগণিত মানুষ আছি কিন্তু মায়ার নবীজির উপরে আমরা দুরূদ শরীফ পড়ে কিন্তু উচ্চ সুরে পড়িতাম পারিয়াম না মায়ার নবী যে ফরমায় যে মানুষে আমার উপরে দুরূদ শরীফ পড়ারে বলির গেল সেই মানুষে যেন জান্নাতের রাস্তারে বলি গেল হোক আল্লাহু আকবার তাই উচ্চ সুরে দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাইয়্যিদিনা গোসায়া চন্দ্র সূর্য রালোকে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আপনারা গুরুশ্রী পড়ি পড়ি একটু ভেন্টেলর পশ্চিম সাইডে আন আগে দিয়ে আপকা আপনারা একটু আগে দিয়ে বাড়ি যান যারা পিছনে বয়স আছেন আপনারা উঠি আগে দিয়ে বাড়ুক আই যা কৌতি গুছি পড়ি পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আই পিছনে যারা বয়স আছেন আপনারা আগে দিয়ে একটু সুন্দর গায়ক পিছনে যারা মানুষ আছে তারা দুবার জায়গা দুঃখ আয়ুব আগে করম রাখে কে নিবালে না মুজে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা আসমানের নিচে জমিনের উপরে ইলা কোনো আমল ইবাদত নাই দুরূদ শরীফ থেকে বড় আমল ইবাদত আর আসমানের নিচে জমিনের উপরে হইতে পারে না ইভেন নামাজও দুরূদ শরীফ থেকে বড় হতে পারে না আমি এটা এক্সপ্লেইন করে বুঝাইয়া দিব মন করবা না যে কলিমার পরে সবচাইতে বড় ইবাদত হইয়া থাকল গিয়ে নামাজ কিন্তু সেই নামাজের কথা আপনি বাদ দিয়া কিভাবে দুরূদ শরীফরে সবচাইতে উচ্চ স্তরের আমল হইলা আমি এখানে কোরআন শরীফ দ্বারা আল্লাহর কিতাব দ্বারা এবং হাদিস শরীফ দ্বারা বুঝিয়ে দেওয়া হইম যে নবীজির উপরে দুরূদ শরীফ পড়ার চাইতে বড় আমল আসমানের নিচে পৃথিবীর জমিন আর হইতে পারে না বলুন সুবহানাল্লাহ আর উচ্চ সুরে বলুন সুবহানাল্লাহ আমার বাবার আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিনে এই দুরূদ শরীফ মায়ার নবীজির উপরে পড়িতা তাই বলিয়া এই কুল কায়নাতের সৃষ্টি করা হইছে তাই গিয়ে আমরা নামাজ পাইছি নতুবা নবীজির উপরে যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের দুরূদ শরীফ পড়ার মনসা হইত না তাহলে এই দুনিয়াও সৃষ্টি হয় না কুল কায়নাতের কোনো সৃজন হয় না এই কুল কায়নাত সৃজন যদি হইত না আমরা নবী রাসূল পাইতাম না আমরা নামাজও পাইতাম না রোজাও পাইতাম না এমন কিছু কোন আমল ইবাদত আমরা পাইতাম না আল্লাহর মনসা হইয়ে তাকল গিয়া তার হাবিবরে তান ভালোবাসুন মহব্বত করুন আর সেই হাবিবর মহব্বতের যে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনে দুরূদ শরীফ পড়িয়া তাহুন আর এই দুরূদ শরীফ পড়ার উসিলা তুফাইলে বরকতের খাতিরে আল্লাহ পাক রব্বুল আলামিনে কুল কায়নাতের সৃষ্টি করছেন ইবেন নামাজ পর্যন্ত আমরা পাইছি ওয়াজাই গুনি সুবহানাল্লাহ উপস্থিত সম্মানিত শ্রীকুনি সাহেব কিবলা এবং আমার
মুরব্বী বাবারা, তার আগে আমার স্টেজের মধ্যে দেয়ার আর মেনি স্কলার অফ ইসলাম আর সিটিং অন দি স্টেজ, অ্যাকচুয়ালি ওলামা সমাজ, আলিম সমাজ, আমি মাঝে মধ্যে কিছু ইংলিশ কথাবার্তা কইলে ওয়াজ মাহফিল, এটা আপনারা মন খারাপ হননি, উচ্চ সরকার মন খারাপ পাইনি না, নট অনলি আলিম, অ্যাকচুয়ালি আলিম হইল যে জেনারেল জ্ঞান নাই না কোনো মাত নাই, আই হ্যাভ কমপ্লিটেড বিএ কোর্স ফ্রম কাসার কলেজ, টুগেদার আই হ্যাভ স্টাডি ইন কেরল ইউনিভার্সিটি, নট অনলি মিয়া সাহেব, আই অ্যাম অলরাউন্ডার ইনশাআল্লাহ তাআলা। নাও ইন দিস মোমেন্ট আই উইল এক্সপ্লেইন অ্যাবাউট ওলিয়াউলিয়া ইকরাম ইন ফ্রন্ট অফ ইউ, ইনশাআল্লাহ আমি আপনার সামনে ওলিয়াউলিয়া ইকরাম সম্পর্কে বোঝানোর চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ফরমায়, নবীজি হাদিস শরীফের মধ্যে ফরমাইতরা, ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব ফরমাইতরা, আমারে আল্লাহ দেই আর আমি বাটনেওয়ালা হোক, সুবহানাল্লাহ। তো আমার মায়ার নবীজি আকায় নামদার সরদারে মদিনা সরকারে দুআলম জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যদি নজর করম আমার উপরে পড়ে, তাহলে আমি আপনাদের সামনে ওলিয়া ওলিয়া ইকরাম সম্পর্কে একটু বোঝানোর চেষ্টা করি, আর আল্লাহর মায়া এবং নবীজির রহমত করমে আল্লাহ পাক রব্বুল আমিন তৌফিক দান করতাম, আমি কিছু বুঝাইতাম পারতাম হোক, আল্লাহুম্মা আমিন। ও আমার বাবার ভাইরা, আজকে আমরা যে মাহফিলের মধ্যে আইয়া বইছি, এই মাহফিল হইয়া থাকলো গিয়া বাগাডুই সাহাব রহমতুল্লাহ আলাইহির মাহফিল, এই মাহফিলের নাম হইয়া থাকলো গিয়া উরুস মাহফিল, এই উরুস মাহফিলের শব্দ শাস্তি করতো হইয়া থাকলো গিয়া ফিরোজুল লগার 800 কিংবা 993 নম্বর পৃষ্ঠার মধ্যে 22 সাইডের লাইন 14 নম্বর আপনার শাস্তি করতোর মধ্যে লেখছেন উরুস মাহফিল, ও মাহফিল দেখো হইয়া থাকে যে মাহফিলের মধ্যে কিছু বুজুর্গ কোন বুজুর্গ ইয়ানি প্রিয় মুর্শিদ বা বুজুর্গানোর সালানা ফাতেহা যে তারিখে হইয়া থাকে, সেই তারিখের নাম হইয়া থাকলো গিয়া উরুস মাহফিলের তারিখ, বক্কা সুবহানাল্লাহ। আর আমরা এমন একজন বুজুর্গানের দিন বাগাড়ি সাহেব রহমতুল্লাহ আলাইহি দারখানো আমরা আইছি, আমরা প্রত্যেক আওয়ারে আল্লাহ পাক রব্বুল আলামিনে কবুল ফরমাইতা হোক, আল্লাহুম্মা আমিন। ওলিয়া ওলিয়া কিরাম অকলর লগ দিলে কি ফায়দা হয় কি লাভ হয়, ওলি আল্লাহ খারা, ওলি আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের মায়ার বন্দা হল যারা তারার খাওয়াইয়া তাকে ওলি, তারার সিফত গুণ হইয়া থাকলো গিয়া তাই তাই প্রত্যেক হালতর মধ্যে আপনার আল্লাহর শুক্রিয়া আদায় করতা, সুখে দুঃখে তাই তাই সবসময় হইতে আল্লাহ আপনি আমরা যে রকমের রাখো আল্লাহ, আমরা ও রকমে হালত রূপে খুশি আছি, ও এনটান হইয়া তাকলা গিয়া ওলিয়া ওলিয়া কিরাম হলো হুকা সুবহানাল্লাহ হুকা সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ সাল্লাল্লাহ ওয়ালা মুহাম্মাদ সাল্লাল্লাহ মায়ার নবীজির যদি আপনারা ভালোবাসা মহাব্বত প্রেম প্রীতি মায়ার নবীজির সাথে যতক্ষণ না পর্যন্ত আমরা ফুরা হইব না, ততক্ষণ না পর্যন্ত বুখারি মুসলিম শরীফের মুত্তাফাকুন আলাইহি হাদিস শরীফ, মায়ার নবীজির লোভে যতক্ষণ না পর্যন্ত একজন মানুষের পুরোপুরি মহাব্বত হইব না, ততক্ষণ না পর্যন্ত তাই কামিল ইমানদার হতে পারতাম না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া বালাদিহি ওয়ান নাসি আজমাইন আও কামা ক্বালা আলাইহি সালাতু ওয়াসসালাম। তো মায়ার নবীজির মহব্বত পাইতে হইলে মায়ার নবীজির নাতির সাথে লগে মহব্বত লাগানোর আগে হোক কেন, আল্লাহু আকবার। মায়ার নবীজির ফরমান, কোন এক সময় মায়ার নবীজির মসজিদ নববীর মধ্যে আপনার নামাজের মধ্যে যাইতরা যাওয়ার সময় আপনার গুরু ভিতর থেকে আপনার আওয়াজ আইছে, বাচ্চাই তোর খান্নার আওয়াজ আইছে, নবীজি নামাজ পড়িয়া ঘুরিয়া আইয়া আপনার জিজ্ঞাসা করেন, ফাতিমা গো খলিজার টুকরা ফাতিমা, ও ফাতিমা না জানি তোমার ঘর থেকে আমি বাচ্চা তার আওয়াজ শুনলাম, না জানি আমার হাসান ও হুসাইন থেকে কেউ খান্দি শুননি খান্না ঘর শুননি, ফাতিমা ফরমাইন বাবা জান ইয়া রাসূলুল্লাহ আপনার হুসাইনে কিছু উল্টা পাল্টা কথা আমি তানে একটু ডাক দিছি, মায়ার নবী যে ফরমায় ও ফাতিমা
আমার দুনিয়ার জমিন হইলা কোন জিনিস নাই, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহরে কষ্ট পৌঁছাইতে পারে, শুধুমাত্র আমার হাসান ও হুসাইনরে যদি কোন জিনিসে কষ্ট দিলাই আমি নবীকে বরদাস্ত করতাম পারি না, আমি নিজে আপনার মুহাম্মাদুর রাসূলুল্লাহকে কষ্ট পাইলাই। এতে বোঝা গেল মায়ার নবীজির হাদিস শরীফও আছে, অসংখ্য হাদিস হাদিস শরীফ মায়ার নবীজি ফরমায় আমার আহলে বাইতুল লোকে যারা মহব্বত নাই তারা ঈমান নাই, যদি আমার কোন উম্মতি ঈমানদার হইতে চায় কামিল মুমিন হইতে চায় তাহলে আমার নাতির সাহল লোকে মহব্বত লাগাই দেওকা, আরে আমরা যদি বাগাদুরি সাহ রহমতুল্লাহি তাআলা আলাইহির মহব্বত পাইতাম চাই তাহলে আমরাও নিশ্চয় বাগাদুরি সাহ রহমতুল্লাহ আলাইহির নাতি বর্তমান আমরা সাত কিবলা বাগাদুরি তার লোকে আমরা মহব্বত লাগানি লাগব নি না না, আপনারা উচ্চ সুরে হোক কাজী আরো উচ্চ সুরে হোকা লাগবো। মায়ার নবীজির ভালোবাসা পাইতে হইলে যদি আমরা মায়ার নবীজির নাতি নসা আপনার মহব্বত লাগে লাগে তাও কেন শেষ নাই, নবীজি আপনার কয়েক লাগাইছেন, যদি ইমানদার কোন উন্নতি আমার হইতে চায় তাহলে আমার নাতি নসার মহব্বত তার দিলের মধ্যে লাগবো, তার দিলের মধ্যে ঢুকাইতে লাগবো। আমরাও যদি এখান থেকে বুঝা যার বাগাদুই সাহেব রহমতুল্লাহি তাআলা আলাইহি যদি মহব্বত পাইতে চাই মায়া পাইতে চাই ফয়জ রহমত আপনার ফয়জ বরকত পাইতে চাই তাহলে বর্তমান বাগাদুই সাহেব কিবলার মহব্বত আমরা তার সাথে আমরা মহব্বত লাগাইতে লাগবো। আমরা রাজি আসিনি, আমরা তো মহব্বত আছে করে তো আমরা এখানে আইসি বাগাদুরি সাহেব রহমতুল্লাহ বর্তমান আসলে দুনিয়ার টাকা অবস্থা কোয়া হয় না, তবে আমি কইলে না শান্তি হইয়া না কইতাম না জি সব রাজি আছেন মাশা আল্লাহ। বর্তমান বাগাদুরি সাহেব যখন সুতু আসলা আমার বাড়ি তো আপনারা নিশ্চয়ই জানেন আমি সুনানির লাগেন হইয়ার না, আমি একজন নাতিং মানে ওদনা মানুষ নাকি ছিলাম গুনাগার, আমার লাগাবাড়ি রমণী স্কুলের হেডমাস্টার আসলা আমার মাস্টার বাবা আমি হইতে নাম হইয়ার কারণে আপনারা পরিচয় পাইবা রেঙ্গা রমণী স্কুলের মাস্টার আসলে সিরাজ মাস্টার হইতা যে সিনচল ও তাই না আমার গফে গফে একদিন কইলার ইয়াজুন বর্তমান বাগা গুড়ি গিয়ে আত করি ইজ্জত করি ওটা নসিহত করতে গিয়া হইতে না বললাম কিতার লাগিল কেনে হইতা বলে বর্তমান বাগাদুরি আমি তো ছোটবেলায় বাগাদুর আসলাম অনেক টিউশনি পড়াইতাম তো বাগাদুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির আপনার নাতিনু সকল পড়াইয়া তো ফোরানির সময় বাগাদুরি সাহেব রহমতুল্লাহ রোজার যে তাই কইতরা জিগাইয়া সিরাজ আমার এটা ফরিত্রা নেই গ্রাজুয়েশন ফরিত্রা হইলে ও আপনার বর্তমান বাগাদুরি সাহেব নাম ধরিয়া ফরিত্রা তাই তুরা নড়াচড়া করি লিখরা ও বাগাদুরি সাহেব আগরেন কইছিল আল্লাহ আকবর ইটা অলি আল্লাহ একজনে যদি মুক্তি দিয়ে এখন কথা বা করলাই আপনারা ইটা কথারে কেমন বড় মানিয়া নিতরা আল্লাহ আকবর ইটা মানার মাঝে কোনো কমি আসেনি ও বাগাদুরি সাহেব রহমতুল্লাহ আলাইহি ফরমায় ও সিরাজ তুমি আমার মুবির চিন্তা করিও না তার চিন্তা আমি স্বয়ং বাগাদুরি আত্মাবুর রহমান করবো কোকেনা সুবহানাল্লাহ আরো জোরে কোকেনা সুবহানাল্লাহ এই মাছ শুনিয়া তকবির দিতে আসলাম আমরা ওলা বুঝুগার দিনে হল আমরা সামনে ভাইয়া আমরা বুঝতাম ভারিয়ার না ওই যে আমার বাস স্ট্যান্ডে সাত কিপ লাগেছে এটা বুজুগানের দিনই বয়স ওয়াজ করলে ওলা হাইলাকান্দির থেকে মারিয়া নাই আমি মীরাবাড়ির টিচার ট্রেনিং ও বসলাম তখনও আল্লামা সাহেব কিবলা স্টেজে উঠিস বাস্তির সাহেব কিবলা আমরা আমরা উস্তাদ নুরামা আগে যে ওয়াজ বলি গেছ আগরেন আগরেন ও মীরাবাড়ি সাহেবের দামান সাত আট বাসার জ্ঞানী ডক্টর ডিগ্রিওয়ালা আজমগড় টাইম পাস ওলা বড় এখন আলিম ও স্টেজে কইতাম উলামা কেরামকল ডেয়ারি কেন আপনার জমিছেন টিচার ট্রেনিং চলে বোরাকল উলামা কেরামকল বুঝাই থেকে হয়েছেন কইতরা বাস্তির সাহেব কিবলা ও সামনে কইতরা ও বাস্তির সাহেব কিবলা আমরারে বহন ডাটোই দম দেখ দমক দেই আল্লাহ পাক রব্বুল আমিনে ও দমক দেওয়াটা আমরা সারা জীবন রাখো করতে গো আল্লাহ এখন তো হায়াত দেয় অপরন্ত বরক দান করো গো গো আল্লাহুম্মা আমিন আল্লাহ উস্তাদ হলো আসাতিজা কিরাম হলো এক দমক কওয়া ওটা উসুকাই বুঝ পাইছেন নি এটা উসুকাই গো কারণ মাঝে মধ্যে দমক কওয়া মাঝে মধ্যে উস্তা খাইয়া পড়া এটার পিছনে কারণ থাকে আচ্ছা আপনি আপনারা জিনিস একটা জিগাইতাম সিয়া একটা টার্নিং আর টার্নিং গোর টানিং লইয়া কোনো দোকানও মানুষ উবাদ বাচ্চা টান ছেলের বাচ্চার লিয়া মা উবাদ ছেলের লিয়া আর ও দৌড় দিয়া বাচ্চাটা গিয়াও ফিসের মধ্যে পড়ি গেছে আচ্ছা আপনারা যারা আমরা দোকানও টাক মার দেখো বাচ্চা ফিসে পড়ি গেছে আমরা আফসুস করুন না নিজে এই বাচ্চাটা ফিসে পড়ি গেল আটু নি দুঃখ পাইছে আটু নি দুঃখ পাইছে ওলাম আপনার একটু মাটি বাজি দুঃখ পাইছিল ওখান চিন্তা করবো কারণ তার প্রথম ফোড়া দেখি আমরা তো কষ্ট লাগে রে পড়ি গেল কিনা ছোট বাচ্চাটা উঠাও গিয়া
বাচ্চাটা ফলাত রয়েছে, আবুজি তোমার না খাই মিস করে গোড়াগুড়ি করে এর মাঝে টানিং লইয়া এখন গাড়ি তার উপরে দিয়ে গেছে গিয়া। আচ্ছা কোন দিন প্রথম যে পড়া হে পড়ছিল এটা বিপদ আসলো না তার, এটা একটা অ্যাক্সিডেন্ট না, প্রথম যে সে পড়ছে এই ফলাটা তার লাগে এটা অ্যাক্সিডেন্ট কিনা না অ্যাক্সিডেন্ট তো। আচ্ছা পরে বাচ্চা উঠিতে উঠিতে গাড়ি উপরে দিয়ে গেছে গিয়া, এখন বুঝতে পারছেন নি প্রথম ফলা আগু তার দেখা খাওয়া তার দমক খাওয়া প্রথম ফলা খান তার লাগিন বালাইয়ে গেছে। যদি হে ইনগিয়া উপাত রইত তাহলে টানিং করে যে বাদর যে গাড়ি আগে তারা দুশো মারি মারি লিখতে আসলো। তো লুকমান হেকিম আলাইহিস সালাম তাই সব সময় তার আওলাদ রে তাই সন্তান রে তাই সব সময় এখন বাবা প্রথম যে আপনার মুসিবতাই বলছে এই মুসিবতের মধ্যে তুমি বাবা ধৈর্য ধরি লইয়ে সবর করি লাই হো শুধু মুসিবতে আপনার বড় মুসিবত রে খাটিলায়। আর কয়েকদিন পরে আপনার বাপক তাই তাই দশজন রোয়ানা করছেন কোনো এক জায়গায় যাইতা, যাওয়ার সময় আপনার প্রথম আপনার তারা যে সবারই আসলো ওইটা আপনার তারা গেছে গায়েব হয়ে গেছে বা হারি গেছে কিংবা নষ্ট হয়ে গেছে কা খারাপ হয়ে গেছে। আরো কতক্ষণ যখন তারা আটিয়ে যাওয়া শুরু করছেন তো দেখা যায় তারা খানির মধ্যে শর্ট দেখা দেয় পানির মধ্যে শর্ট দেখা দেয়, আরো কতক্ষণ জায়গার পরে যাওয়ার পরে দেখা যায় লোকমান হেকিম আলাইহিস সালাম আপনার যে ছেলে সেই সন্তানের পাওয়ার মধ্যে একটা লোয়া জাতীয় জিনিস আমাইয়া আপনার পাওয়ারে জখম করে লইছে রক্ত আপনার লম্বি হইয়া আপনার বাইয়া যাত তাই উঠি আপনার বাপ কুয়াছ দশজন আপনার বই রইছ বইয়া আপনার গাছর নিচে আপনার খান্দিতরা আছে আপনার বাবায় খান্দিতরা ও ছেলে উঠিয়া কইলা বাবা আপনি সব সময় কো যে বিপদের মধ্যে খান্দিতাম না সবর করতাম আর সুচ বিপদে আপনারা মাতি পাত্রা সুচ বিপদে বড় বিপদ কাটে বুজুর্গানের দিন লগে মায়া উলিয়াল্লাহ কি জিনিস আমি বুঝে নিতাই আর একটু আমার সুযোগ দিকরা নিয়ে আপনারা আমি দিলেই বুঝবে ইনও তো বেশ লম্বা আজের সময় না কারণ উলামায় কেরামক হলে স্টেজে বেশি যাই হোক ও বাবা যেমন খান্দিতরা ও কুয়ায় উঠে খালে বাবা আপনি তো আমারে বুঝাও ছোট ছোট বিপদে বড় বিপদ খাটে আমার এই বিপদ এগুলো ছোট মনে করি নেই না আমরা খান্দিয়া তো আর লাভ নাই বাবা উঠে জবাব দিলা লোকমান হেকিম আলাইহিস সালামে বাবা আমার ভিতরে তো এক সন্তানের দিল আছে পুয়ার লাগিন তো বাপে খান্দিব না নি একবার তো চোখের পানি বাড়িব তবে তোমারে দিয়ে মাত কই বাবা তোমার এই মাত খান্দা তুমি মনে রাখিও ছোট বিপদে বড় বিপদ খাটে আর আপনার ছোট বিপদে বড় বিপদ কাটে আর সবর করিও প্রথম যে সবর ও সবর গো আল্লাহর কাছে গ্রহণযোগ্য খামিলা ওবারি ওবারি ছয় সাতজন ফুয়া ফুড়িন এরা বেড়ায় গুড়ি খেয়ে গোটা মরুন না আর ওবারি একজন ফলনার করিমুদ্দিন ওই জন্য আল্লাহ লিয়া গেছেন কিন্তু নোয়ার দেওয়ার পরে গীতা তাই খালি খান্দিতরা ও খান্দা উন্দা শেষ হইল কয়দিন ছয় সাত দিন গেল খান্দিয়া তোর ভাইটা না উঠিয়া জিগার করলাম মানুষে বলে গীতা হইলো সবর ফরক আল্লাহর হুকুম বলে ওয়াই সবর করিলে সীতা আল্লাহর হুকুম ওই গুণী আপনারা হোক সদমা যখন আপনার উপরে জারি হয়ে যাব ও প্রথম মুসিবতের সময় যে সবর করবার তার নাম সবর কিতাবের মধ্যে আইছে ছয় সাত দিন খান দিয়া ফুয়া ফুড়িনের ভাইটা না ঘুরাইয়া আপনার যে জিনিস ক্ষতি হয়ে গেছে ইগু ভাইটা না এখন কইতে আল্লাহর হুকুম আল্লাহ নিছু কি কিতাব করতাম আল্লাহর উপরে সবর করেছে কইছো ইটা হইতো না ও পুয়ারে যে তাই কইতা কইতা বাবা প্রথম মুসিবতে আপনার বড় মুসিবত খাটিয়ে ছোট মুসিবতে তুমি সবর করে লইও যখন তারা এই জায়গার থেকে উঠিয়ে বাপ পুয়া দশজন যাওয়া শুরু করে দিছ এমতা অবস্থায় গায়ের থেকে একটা আওয়াজ যায় ও লোকমান হেকিম আলাই ইসলাম তুমি আর আগে দিয়ে বাড়িও না তুমি আর আগে দিয়ে যাইও না লোকমান হেকিম আলাই ইসলাম হরমায় আপনি খেয়ে বলে আমি ওই ফরিস্তা যে আপনারা বাপ পুয়া দশজনের লাগিন দোয়া করি আর আল্লাহর কাছে আল্লাহ এই আল্লাহ আপনার যে দুই বন্ধা আপনার অগ্রসর হইতে এই জায়গার দিকে তারা আপনি বিপদ দিয়া সব সময় আপনার খালি আমি দোয়া করি তুমি তাই খালি মুসিবতের মধ্যে ফরতায় আর তোমার তার সময় নষ্ট হইত বলে তার কারণ কিতার পিছনে কিতা রিজন আছে হোয়াট ইজ দা রিজন জেলাইয়া গুনার কারণে তারা আমি জেলাইয়া সার কার ফোনি রাইতাম আল্লাহ তোমার পাক পবিত্র দুই বন্ধা আটি আটি আইতরা আয় আল্লাহ তারা যদি মুসিবত দিয়ে আপনি আটতেন না মুসিবত দিয়ে যদি তারা সময় নষ্ট করেন না আর না হলে তারা আমার জ্বালানি আর তারা আবার মত পরে আপনার মিল খাই লইব ও আমি আল্লাহর কাছে দোয়া করি ঘুরিয়া সর্বপ্রথমে তোমার দাণ্ডে আমি কি করলাম আমি তোমার দান সময় রে আপনার গুড়ারে আপনার খারাপ হয়েছে এরপরে কানি পানি ফুড়াইছে এরপরে আপনার পাওয়ার মধ্যে জখম হয়েছে তো বুঝতে পারলাম লোকমান হেকিম আলাইহিস সালাম বাবা বুঝবাইছো নি আমরা ছোট ছোট বিপদ যেগুলো আমি কইছিলাম ঠিক আছে আমি পৌঁছাই যে এখন গাইবি যে আওয়াজ পাইলাম আর পরিষ্কার মাধ্যমে যে খবর পাইয়া এ খবরে বুঝা যা আমরা যদি যথা সময়ে আইয়া পৌঁছে যাইতাম গুড়া লিয়া তাহলে তো এই ছোট বিপদ বলতে কি জায়গা পৌঁছে গেলে ও জ্বালাইয়া সারকার করে দিবার পরিষ্কার যে আপনার অর্ডার দিছ ও তো জ্বালানি আমরাও শরীর করে গেলাম বলে মাছ বুঝবাইছেন নি আপনারা বুঝা গেছেন
সুতো বিপদে আগর জ্বলিয়া কুড়িয়া মরার থেকে বাঁচিলে আনি না আপনারা কোকটা কি এক শুনে কোকটা বাঁচিলে আনি বাঁচিস ও আমার বাবার বাইরা আমরা অলিয়া উলিয়া কেরাম ওর দারখানো আইসি আমার বাড়িটার এক আল্লাহর বন্দার জিব্রা বার হয়ে গেছে মৌতোর সময় বহুত লম্বা হইয়া তো বাগাটি বয়স যে এমন এক জিনিস আপনারা যারা এখনো বয়স হইছেন না বয়স সুন্নত ওয়াজিব ফরজ এগুলা কিছু নাই তবে আবার গ্যাসের ট্যাবলেটের মতো ট্যাবলেট যদি আপনারা অন্য বেদনা উদ্ধার খাই লোকে গ্যাসের খাইতে লাগে তদ্রু আপনি যত আমল করেন নামাজ পড়া কিন্তু বয়স আপনার হইতে লাগবো আপনার প্রিয় মুর্শিদের লাইন দিয়া দিতে লাগবো আপনার পথ দেখাই দিতে লাগবো বলে তার কারণ কিনা খেলে বয়সের ফায়দা একটু আমি কই আপনারা শেষ করলিয়া যে আমার বাড়িতে যে সাহর আপনার যে বুজুর্গ যে মুরব্বী মানুষের জিব্বা বার হয়ে গেছে আপনার মুহূর্তের সময় তো বাগাটু হিসাব খবর দেওয়াইল বাগাটু হিসাব বাড়িত হামাইতে না হামাইতে কলিমা সহিত জিব্বা হামাইয়া মৌতে গেল হোক আল্লাহ একবার ও ওটা হয়ে তাহলে গিয়া বয়সের গুণ ইমাম নজামুদ্দিন সাহেব কুবরা রহমতুল্লাহ আলাইহি মৌতের সময় ইমাম ফখরউদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ আলাইহি মুর্শিদ আসলাম নজামুদ্দিন কুবরা যুগশ্রেষ্ঠ আলিম আসলাম টাইম যখন আপনার মারা যায় ত্রাস হয় তাহলে 359টা দলিল দিছে তাই 359টা দলিল সহ তাহলে খাটি লিখছে তাই দলিল দেওয়ার পরে পাকাড়িয়ে দলিল দিছে তাহলে হঠাৎ করিয়া ইমাম ফখরউদ্দিন রাজি সাহেব রহমতুল্লাহ এর প্রিয় মুর্শিদ তাই কইলারে আমার মুরিদ রে তো আখতাই নিছে শয়তানে দলিল দিতে দিতে ওই বিচারা আপনার খাতিলার ওদের উজুর লুটা হলে কইছিল ও ইমাম ফখরউদ্দিন নজামুদ্দিন কুবরা তুমি শয়তান রে বাগাই কইলে দলিল দি পারতা না তুমি তারে কো না যে বিনা দলিলে আমি আল্লাহ এক মানে হোক সুবহানাল্লাহ মৌতের সময় পুরো মুর্শিদের দরকার লাগে না না জি লাগে তাই আমরা সব রে আল্লাহ পাক রব্বুল আলামিনে বয়সের মাধ্যমে পুরো মুর্শিদ করিয়া এবাদত বন্দীকে করার তৌফিক দান করুক আল্লাহুম্মা আমিন আমরা প্রত্যেক শুক্রবারে একটা সূরা তিলাওয়াত করি যে সূরা তিলাওয়াত করলে আল্লাহ তৌফিক দিতা আমরা করার চেষ্টা করতাম এগুলো ভাই আসাবে কম তাই তাই সাতজন মানুষ আসলা আল্লাহর পেয়ারা মায়ার বন্ধা হন অলি আল্লাহর লোক দিলে কি ফায়দা হয় ওটা আমি দেখাই দিয়া তো অলি আল্লাহর লোক দিয়া কি ফায়দা হয়েছে তাই তাই সাতজনের জালিম বাসা ঘটনা আপনারা জানুন তো আমি সংক্ষেপ করিলি আর এখন আসেনি জি খারাপ পাইছেন মা বোনিন তোর ইজ্জত কমাইয়ার না যত বড় আলিম সাহ ওই ম্যাজিস্ট্রেট ওই ফির সাহ ওই অলি হয়ে যায় যত বড় আপনি বুঝুর হয়ে যাবেন এখানে আপনার কাছে সবচাইতে বড় পীর সাহেব হইলা গিয়া আপনার ঘরের মধ্যে যে আপনার মার বাবা আছে ও দুজন ইয়া তাক লাগিয়া সর্বপ্রথম সবচাইতে বড় পীর সাহ হইয়া তাক লাগিয়া আপনার মার বাবা আপনার মা বাবা দুনিয়ার জমিন হইলা কোনো আমল নাই যে আমলটা করার পরে আপনি নিজের দুনিয়ার টাকা অবস্থা হইতে পারবা যে আমি একটা মকবুল আপনার হজ নফল হজর সওয়াব পাইলিছি হইতে পারত না কোনো গ্যারান্টি দিয়া আল্লাহ চাইলে আপনার আমল যে কবুল করবা না চাইলে নাই কিন্তু আল্লাহর বান্দা হল মায়া নবীজির উম্মতি হল জানা রাখো আল্লাহর কোন বান্দা যদি তার মার মুখে দিয়া একবার আপনার মিষ্টি সুরে দেখিলাই মুসকি হাসি সুরে দেখিলাই তাহলে কিতাবের মধ্যে আর যে আল্লাহর বান্দা একটা মকবুল হজর সওয়াব তার লিস্টের মধ্যে লিখিয়া দেওয়া হই যায় হওয়া যায় বনি সুবহানাল্লাহ আসাবে কহাবত এই সাতজন মানুষ যখন জালিম বাদশার দরে তারা গুহার মধ্যে ঢুকিলা তান তান লোক দরিয়া একটা আপনার কুত্তার লোক ধরছে এই কুত্তারে বারবার সরাইবার লাগিন চেষ্টা করছেন আল্লাহর হুকমে আল্লাহর মায়া এই কুত্তার জবান দিয়ে আল্লাহ ঘুরিয়ে দিলাইছেন সংক্ষেপে করি লাগিয়ে আপনারা সামনে বয়ান আপনারা অনেক শুনছেন তবে আমি এখানের মধ্যে মেন ইম্পর্টেন্ট কথাটা কি ওটা আমি আপনারা সামনে তুলিয়া ধরার চেষ্টা করি আর আরে একটা কুত্তা আরে কুত্তারে দিয়া বাড়ির মধ্যে দেখলে আপনার গাব করিয়া উঠে ওলা হিংসুক জাত দুনিয়ার জমিনে মনে রাখবা জানোয়ারের মধ্যে টিকে সবচেয়ে আপনার হিংসুক জাত হইয়া তার লোক কুত্তা ওই কুত্তা আরে কুত্তারে দেখলে গাব করিয়া উঠে কিন্তু ও কুত্তার মধ্যে টিকে কোন একটা কুকুর জাত থেকে আপনার একটা কুত্তারে আল্লাহ পাক রব্বুল আলামিনে আল হাসর ময়দান ও কিয়ামতের দিন মানুষ রূপে তারে জান্নাতি বলিয়া ঘোষণা করিয়া দিলেই বা হক সুবহানাল্লাহ ও আমার বাবারা ভাইরা এই কুত্তা যখন তারে বারবার তারে সরাইবার লাগি চেষ্টা করছিল কুত্তা তুমি আমরা তার দিকে যাও গিয়া কারণ হয়ে তাকলো গিয়া যেমন জানিম বাদশাহ এই বাদশাহ যদি তোমারে দেখিলে আমরা পার আদার খতরায় তাহলে তোমারও সে গুলি করিয়া আপনার একবারে উড়াই দিব আল্লাহ বাক রব্বুল আলামিন এই কুত্তার জবান দিয়ে কুলিয়া দিলেই জৈন এই কুত্তায় উঠিয়া কয় ও আল্লাহ বন্ধা হল আমার যদি মারিলে বাদশাহ মারিলাম তবে আমি তোমার টান পিছা ছাড়িতাম না তুমি তেন আল্লাহর মায়ার বন্ধা আমি তোমার টান তুমি তেন আল্লাহর অলি তোমার টান পিছা আমি ছাড়িতাম না তুমি তেন আমারে খাদাইও না ও তাই তাই না তারে খাদাইছুই না
ও কুত্তার ফায়দা ওইগুলো দিতা, ওলা হিংসুক জাত কুত্তা বলে অলি আল্লাহ আখলার মহব্বতে আমরা মানুষ হইয়া অলি আল্লাহর মহব্বত বুঝতাম পারিয়েন না। ও আমার বাবারা ভাইরাম, একটা কুত্তা হইয়া যদি অলি আল্লাহর মহব্বত ফড়িয়া প্রেম প্রীতি ভালোবাসা দেখাইয়া যদি কুত্তার মতো জানোয়ার আর কিয়ামতের দিন হাশরের ময়দানে তারে আল্লাহ পাক রব্বুল আলামিনের বেহেশতে বলিয়া ঘোষণা করিলে এবার মানুষ হবে দিবা, আমরা ইনসান জাত, আমরা অসফল মখলুকাত। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমায় লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমরা হলাম গিয়া ইনসান জাত অসফল মখলুকাত। তো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের আপনার অলিয়া উলিয়া গ্রাম হল যারা আসুন টান টান লোকে মায়া রাখি নাই মহব্বত রাখি নাই, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরারও আমরা আশাবাদী ও অলিয়া আল্লাহ আপনার ছায়ার নিচে রাখিয়া জন্নতের মধ্যে দান করবো আমরা আশাবাদী হোক আল্লাহুম্মা আমিন। ও আমার বাবারা ভাইরা, বাগাডুই সাহেব রহমতুল্লাহ আলাইহির উসিলায় আপনার কাছারবাসীর উপরে বেশি অংশে আপনার সিলসিলা জারি হয়েছে, যদিও গোবিন্দপুরি সাহেব আগর তবে সিলসিলা আপনার প্রকাশ পাইছে বেশি অংশে। আমার জানা মতো আমি ছোট মানুষকে কইয়ার আমার জানা মতো বাগাডুই সাহেবর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনে আমরা বাগাডুই সাহেবর লগে মহব্বত বেশি বেশি করে লাগার তৌফিক দান করতা। আর আরো একটা কথা শুনলে খুশি হইবা, ওলি আল্লাহ আপনার লগে মহব্বত আপনি করছেন না, কুরআন শরীফের আয়াত সাক্ষী আমি আবিচ্ছে আপনার প্রমাণ দিতাম পারিয়েন না। আল্লাহ ফরমাইতরা ও আমার মায়ার বন্ধা হল ও আমার বন্ধা হল যারা রাখিও যারা অলিয়া উলিয়া ক্রামর লগে মহব্বত রাখল হালাকে তুমি তাই তারার লগে মহব্বত কোতরায় না, আমি ওগুরোর দিল যারা দিল দিয়ে বাঁচিয়া লইছি তারাও অলিয়া আল্লাহর লগে মায়া রাখল, নতুবা কত মানুষ দুনিয়াতে আসল অলিয়া আল্লাহ লোর দান লইবার দিত না ঠিক কিনা জি তুলসী পড়ে গেল সাল্লাল্লাহ سلام صلى الله على محمد صلى الله عليه وسلم الله পাক রব্বুল আলামিন আমিও ইনসাফ করা দরকার, কারণ ইন উলামা کرام কল বেশি আইছো আর আমার লাগি দোয়া করব আমি আপনার কি গুলাম গুনাহগার মত বড় মাহফিল মানুষ অসংখ্য গুণিত আলহামদুলিল্লাহ প্যান্ডেল পুরার পথে আমি গুনাহগার লাগি না, আপনারা দোয়া করতে আমি ওখানে দোয়া চাই আর সবসময় আস্তাগফিরুল্লাহ তৌবা আস্তাগফিরুল্লাহ ইস্তেগফার পড়িবা, ইস্তেগফার পড়িলে অনেক ফায়দা, এর মধ্যে থেকে যারা আওলাদ বংশ নাই তারা আওলাদ বংশ পাইবা, যারা টেনশনও আসুন আস্তাগফিরুল্লাহর আমল করিয়া দেখুন কয়েকদিন করুন আপনি ফল দেখা দেখবেন না, খালি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ জপতে থাকুন আল্লাহ পাক রব্বুল আলামিনের টেনশন দূর করে দিলেইবা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ তসবিহটা বেশি বেশি করে তাহলিল পড়িবা, কৈত্রা 99 বিমারের ঔষধ, তার মধ্যে থেকে সবচেয়ে ছোট বিমার হইয়া তাক লোক টেনশন পরিশানি গমগিনি চিন্তার ঔষধ তোকে আল্লাহু আকবার। আর বেশি বেশি করিয়া দুরুদ শরীফ পড়িবা, দুরুদ শরীফ ও আমল যে আমল আল্লাহ পাক রব্বুল আমিনে পুইলা কইছেন দুরুদ শরীফ কোন কারণে বলায় ইবাদত, দুরুদ শরীফ দুনিয়ার জমিনে যত আমলের ইবাদতের খোয়া খোয়া হইছে আচ্ছা আল্লাহ বলো এখানে আমরা সবাই মানি নি, আর নবীজিও এটা লাগে আল্লাহর মখলুক আল্লাহর প্রেরিত রসুল আল্লাহর বন্দা ঠিক নেই। এখন ফর এক্সাম্পল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াট আই এম সেইং ইন ফ্রন্ট অফ ইউ, এটা আপনারা বুঝার চেষ্টা করবা কিতা জিনিস বুঝাইতাম সে আর দুরুদ শরীফ বড় প্রত্যেক এবাদত থেকে কেনে বলছি ও ওখান বুঝিয়ে দিয়ে আমি শেষ করলি আর। তো মায়ার নবীজির যে ফরমান এটার থেকে অগণিত অসীম সীমাহীন বড় আল্লাহর কালাম ওখান মানি আরো উঠে দিই, কারণ নবীজি তো ওই লাগিয়া সমস্ত আমল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ফরমাইয়া গেছেন, তাই বলিয়া ফরজ হইছে নামাজ, তাই বলিয়া হজ হইছে ফরজ, এগুলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ফরমান, তাই মোতাবেক নবীজির ফরমান ইগুন এবং নবীজির ফরমানের অনুসারে আল্লাহর কিতাব আল্লাহর লগে আপনার কিতাবুল্লাহর লগে কালামুল্লাহর লগে মিল রাখিয়া ফরজের হুকুম কোন সময় লাগছে কোন ইবাদত, কোন ইবাদত সুন্নত হইছে কোন ইবাদত ওয়াজিব হইছে তা ঠিক 100% তবে
মায়ার নবীজির কথার উপরে ফরমান মুবারকর উপরে ফরজ ওয়াজিব সুন্নত হইছে। এখন মায়ার নবীজির জবান মুবারকর ওজন আর আল্লাহ পাক রব্বুল আলামিনের জবান মুবারক জবানর কুদরতি জবানর ওজনের মধ্যে পা যদি আপনার হিসাব করি তাহলে আল্লাহটা উপরে, কারণ আল্লাহ খালিক ও মালিক, তাই ও তো আমরা নবীজির তো আল্লাহ সৃষ্টি করছেন, ঠিক না, ঠিক না নি? তো এখন নবীজিয়ে ফরমাইছেন নামাজ নানি বড় আমল ইবাদত, তা ঠিক 100% কলিমার পরে সবচেয়ে বড় ইবাদত নামাজ, এখানে ইখতিলাফ নাই। তবে দুরুদ শরীফ আরো বড় যার কোনো তুলনা এখানে কইছি, আল্লাহ স্বয়ং ফরমাইত্রা যে আল্লাহ জবানর কুদরতি জবানর সীমা নাই সীমাহীন, সেই আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ফরমাইত্রা ইন্নাল্লাহ ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফরিশতা এখন মিলিয়া নবীজির উপরে দুরুদ শরীফ পড়িয়া, এখন আপনারা কুরআন শরীফের আয়াতের সামনে রাখিয়া দলিল ভিত্তিক বিচার করুকা, আল্লাহ যদি তার হাবিবের উপরে দুরুদ শরীফ পড়েন তো নবীজি দিয়ে আমল করেন এবং উম্মতকে দেখাই দেন, এটা ওই তাকে নবীজির সুন্নত তরিকা। আর আল্লাহ যে কাম করেন, আল্লাহ কোনো কাম করার লাগে না, এনেও আবার ভুল বুঝবে না, আল্লাহ যেটা নবীজির দুরুদ শরীফ পড়েন মানে রহমত বেজন, তো আল্লাহ যেটা পড়েন ওই তাকে কি আল্লাহ সুন্নত তরিকা এবং নবীজির সুন্নত তরিকা এবং আল্লাহ সুন্নত তরিকার মধ্যে যদি আপনি তুরা নজর করে দেখেন তাহলে বোঝা গেল আল্লাহ যে সুন্নত তরিকা এটার উপরে কোন তরিকা সুন্নত এবং বড় হইতে পারে না। তাই নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত, আর দুরুদ শরীফ পড়া স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের তরিকা, তাই দুরুদ শরীফ চাইতে কোনো বড় ইবাদত আসমান ও নিচের জমিনের উপরে হতে পারে না। কত সুবহানাল্লাহ। আমার বাবার ভাইরা আমি এখানেও শেষ করলাম, ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।